হ্যালো আমি ডক্টর মানিকলাল ঠাকুর কনসালটেন্ট গ্যাস্ট্রোয়েন্ট্রলজিস্ট নারায়ণা মাল্টিস্পেশালিটি হসপিটাল জেসোর রোড কলকাতা থেকে আজ আমি কথা বলবো এন্ডোস্কোপিক মিউকোজাল রিসেকশন বা ইএমআর বলে একটি পদ্ধতি বা একটা সার্জারির ব্যাপারে তো এন্ডোস্কোপিক মিউকোজাল রিসেকশন একটা এন্ডোস্কোপিক প্রসিজিয়ার যার মাধ্যমে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মিউকোজা এবং সেই মিউকোজার ওপরে যদি কোনো টিউমার থাকে সেটাকে রিসেক্ট করা সম্ভব গ্যাস্ট্রোনটেস্টেন ট্র্যাক্টের টিউমার বলতে আমরা বোঝাচ্ছি সেটা ইসোফেগাসে হতে পারে মানে ফুড পাইপে স্টামাকের কিছু লিশনস কোলনের কিছু লিশনস আর্লি ক্যান্সার্স এই ধরনের লিশনগুলোকে আইডেন্টিফাই করে যদি আমাদের মনে হয় কিছু সিলেক্টেড পেশেন্টদের ক্ষেত্রে যে এই সুপারফিশিয়াল ক্যান্সারাস লিজেনগুলোকে এন্ডোস্কোপির মাধ্যমে রিমুভ করা সম্ভব তাহলে সেই পেশেন্টদেরকে সিলেক্ট করে এন্ডোস্কোপিক মিউকোজাল রিসেকশনের জন্য নেওয়া হয় এই ইএমআর পদ্ধতিটি পুরোপুরি একটি এন্ডোস্কোপিক পদ্ধতি এবং এর মধ্যে কোনো রকম বাইরের কাটা ছেড়ার প্রয়োজন হয় না গোটা পদ্ধতি এন্ডোস্কোপির মাধ্যমে করা হয় এবং পুরো টিউমার লিশনটাকে এন্ডোস্কোপির মাধ্যমেই কেটে বাদ দেওয়া হয় যেহেতু এটি একটি নন সার্জিক্যাল মানে বাইরের কাটা ছেড়ার প্রয়োজন পড়ছে না সেই জন্য পেশেন্টের রিকভারিটা কম্পেয়ার টু সার্জারি অনেক কুইক দ্রুত হয় এবং পেশেন্ট অনেক সেফলি এবং তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারেন থ্যাংক ইউ